অষ্টম শ্রেণীর ছাত্রদিকে বলছি, আজ তোমাকে দিকে আমি খুশি দেখো 14 অধ্যায় 14 গোসাগুর 10-এর অঙ্কটা করাচ্ছি, 4-এর দেখে 10-এরটা অঙ্কটা কী বলেছে দেখো। অঙ্কটা বলেছে স্কোয়ার প্লাস 2a তার হোল স্কোয়ার, 2 নম্বর এটা বলেছে উৎপাদকটা বলেছে 2a³ + 3a² - 2a, আর 3 নম্বর উৎপাদকটা বলেছে 2a⁴ - 3a³ - 14² এই অঙ্কটা 10-এরটা, 10-এর অঙ্কটা করাচ্ছি আমি যে পদ্ধতিতে অঙ্কগুলো করাই, অঙ্কগুলো খুব সহজ পদ্ধতি করাই, তাই আমার পদ্ধতিগুলো ফলো করো, আর আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করো, আমাকে কমেন্ট দাও, আমাকে কমেন্ট দিলে আমি তোমাদের সুবিধা অসুবিধাগুলো বুঝতে পারবো। এখন আমি অঙ্কেতে আসছি, দেখো অঙ্কটা কী হচ্ছে, দেখো প্রথম ফ্যাক্টরটা কী বলেছে, প্রথম ফ্যাক্টর বলেছে যে স্কোয়ার প্লাস 2a তার হোল স্কোয়ার, আমি সমান লিখলাম, সমান লিখে দ্বিতীয় বন্ধনী দিলাম, এখান থেকে এটা বার করে নিলাম, তাহলে কথা হচ্ছে দেখো a+2 তার a+ এখান থেকে পাচ্ছি a পাচ্ছি, এখান থেকে 2 পাচ্ছি, দিয়ে দ্বিতীয় বন্ধনী দিয়ে হোল স্কোয়ার, তাহলে আমি কী পাচ্ছি দেখো এ এইটা গোটাটার হোল স্কোয়ার মানে কি স্কোয়ার করতে পারি আমি, তার আর এইটা হচ্ছে কত a+2 হোল স্কোয়ার, তার মানে a² × a+2 × a+2 এটা আমি বলতে পারি। এগেন দ্বিতীয় ফ্যাক্টরটা দেখো, দ্বিতীয় ফ্যাক্টরটা বলেছে এইখান থেকে তুমি a বার করে নাও, a বার করে নিলে কত 2a² + 3a - 2, এখান থেকে a রেখে দাও, দ্বিতীয় বন্ধনী দাও, কত 2 × 4 তাহলে 2a² + কত 4a - a যদি করো তাহলে কত হয় দেখো 4a - a - 2, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, তাহলে এ দেখো এ লিখলে 2a কমন লাও, a+2 - 1 কমন লাও, a+2, তাহলে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, তাহলে এখানে কত হচ্ছে a × 2a - 1 আর a+2, এই ফ্যাক্টরটা হয়ে গেল। এবার তৃতীয় ফ্যাক্টরটা দেখো, তৃতীয় ফ্যাক্টরটা বলেছে যে 2a⁴, তাহলে আমি এখান থেকে স্কোয়ারটা বার করে নিই, তাহলে স্কোয়ারটা বার করে নিলে কত হচ্ছে 2a² - 3a - 14, এবারে স্কোয়ার দ্বিতীয় বন্ধনী দাও, 2a² - কত হচ্ছে 14 × 2 = 28, 4×7 = 28, তাহলে তুমি কত -7a করলে +4a করলে কত হচ্ছে দেখো মাইনাস হচ্ছে -14, দিয়ে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করলে, এবারে স্কোয়ার সমান কত দ্বিতীয় বন্ধনী দাও, 2a কমন নাও, 2a কমন নিলে কত হচ্ছে 2a কমন নিলে দেখো 2a কমন নিলে হচ্ছে এখান থেকে কত হচ্ছে 2a কমন নিলে হচ্ছে দেখো এইটা এই আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আমার হচ্ছে কত 4×7 = 28, 14, তো তাহলে আমি এখান থেকে এইটা আর এইটা কমন নিলাম, এইটা আর এইটা, তাহলে 2a কমন নিলে কত হচ্ছে দেখো a+2 হচ্ছে দেখো তো এখানে এ আসছে এখানে 2 আসছে, তাহলে আর এইখান থেকে -7 কমন লাও, তাহলে কত হচ্ছে a+2 ক্লোজ করে দাও, ক্লোজ করে দিয়ে কত হচ্ছে এটা হচ্ছে কত তাহলে a² × কত হচ্ছে 2a - 7 × a+2, তাহলে আমার নিম্ন লসাগু কত হবে, নিম্ন লসাগু হবে a² × a+2 হোল স্কোয়ার, দেখো আমার নিম্ন লসাগু কত হবে, লসাগু হবে কত, তাহলে আমার এটা স্কোয়ারটা আমি পাচ্ছি, দুটো এর জন্য একটা পেয়ে যাচ্ছে, একটা এক্সট্রা তাহলে স্কোয়ার পেয়ে যাচ্ছি, তাহলে a² × a+2 হোল স্কোয়ার, দেখো a+2, তার মানে দুটোর জন্য একটা পেয়ে যাচ্ছি, তাহলে a+2 হোল স্কোয়ার ইন্টু কত হচ্ছে 2a - 1 × 2a - 1 × 2a - 7, খেয়াল করে দেখো এই 2a - 7টা পাচ্ছি, এখান থেকে দেখো কত a+2 একটা a+2 রেখে দিলে, আর এখান থেকে দেখো একটা a+2 পাচ্ছি, তাহলে কত হচ্ছে আমার, তাহলে আমার হচ্ছে নিম্ন লসাগু হচ্ছে স্কোয়ার ইন্টু a+2 হোল স্কোয়ার 2a - 1 × 2a - 7।